আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার আলম আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খামার কুটিরে তো ভিউয়ার্স আপনারা যারা বাড়িতে দুটো তিনটে কিংবা চারটে গরু পালন করেন সে দুধের জন্যই হোক কিংবা ছোটোখাটো ব্যবসায়িক ভিত্তিতে হোক তো আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন এই ঘাসটা আমাদের আঞ্চলিক ভাষায় কর্মী ঘাস বলে পরিচিত আর এমনিতে এই ঘাসটাকে রসিলা ঘাসও বলা হয় জানি না এই ঘাসটার বাংলাদেশে কি নাম রয়েছে তবে ফিভার্স আপনারা ধান লাগানোর পর যখন জমিতে ধান থাকে তখন তো সেই জমি থেকে কোনো ঘাস পাওয়া যায় না ধানের জমির আলে খুব কমই ঘাস জন্মায় তো আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন এই ঘাসটা লাগানোর সময় হলো। ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহে এই ঘাসটা আপনারা লাগাতে পারেন যদি বাড়ির পাশে কোনো উঁচু জমি থাকে আপনাদের গরু হিসাবে আপনারা পরিমাণ মতো এই ঘাসটা লাগাবেন তো ভিভার্স এই ঘাসটার একটা বিশেষত্ব হলো এই ঘাসটা মানে একবার কাটার পর তার পরও এটাকে দুবার কাটা যায় মানে মোটের উপরে এই ঘাসটা দুই থেকে তিনবার খাওয়ানো যায় তো এই ঘাসটাকে আপনারা দেখতে পাচ্ছেন কাটার পর একটা গাছ থেকে আবার তিনটা চারটা গাছ বেরোয় দ্বিতীয়বার যখন কাটবেন তখন প্রথমবারের চেয়ে আরও বেশি দিন এই ঘাসটা খাওয়ানো যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একবার কেটে খাবেছি এই ঘাসটা তো আমাদের এই আগের ভিডিওটা যদি দেখতে যান তবে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব সেখান থেকে আমাদের প্রথম কাঠের ঘাসটা দেখে নিতে পারবেন ওটা প্রায় আট ফুট ন ফুট লম্বা হয়েছিল তো আপনারা এই ঘাসটা লাগাতে পারেন এবং এই ঘাসটা গরুর জন্য অনেক ভালো ঘাস এবং অল্প পরিসর জায়গার ঘাস কাটলে অনেকটা ঘাস হয়ে যায় দুটো তিনটে গরু অল্প পরিসর জায়গার ঘাস কাটলে খেয়ে নিতে পারবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা ঘাসের শিকড় থেকে আরও অনেকগুলো ঘাস বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমরা আগে কেটেছিলাম যে জায়গার ঘাসগুলো সেগুলো তুলনামূলক বড় হয়েছে আর যেগুলো পরে কেটেছি শেষের দিকে সেগুলো এখন ছোট ছোট হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিভার্স আর এই ঘাসটা গরু অনেক পছন্দ করে আপনারা প্রথম দিকে লাগানোর পর একটু ছোট অবস্থা থেকেই কাটতে শুরু করবেন নইলে শেষের দিকে যেগুলো থাকবে এগুলো অনেক বড় হয়ে যাবে এবং নিজের দিকটা তুলনামূলক একটু শক্ত হয়ে যায় তো এই হচ্ছে সেই ঘাস তো এর আগের ভিডিওর লিঙ্ক আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো কথা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম